করতেছে যে প্রিয়তমা, আরো চুরি চলতেছে হাওয়া টাওয়া, এগুলো টাকা উঠে না একটার প্রফিটটা ধরে কত লাভ, আসল টাকাই উঠবে না একটার না। চলচ্চিত্রে ব্যবসায় আসা পিছনের কাহিনীটা কি একটু বলবেন? আসসালামু আলাইকুম, আমি মুক্তিযোদ্ধা আসাদুল্লাহ মনি, আমি ফিল্ম ডিরেক্টর, ফিল্ম প্রযোজক, পরিবেশক, সিনেমাদের মালিক। 1967 আমার বড় ভাই ফিল্ম বানিয়েছিলেন ময়ূরপঙ্খী, ওর মধ্যে আমি অভিনয় করি, ওইখান থেকে চলচ্চিত্র আমার শুরু 67 থেকে। তারপরে পরে যা যা আসছে ফিল্মে, যত কর্মকাণ্ড আছে সব জায়গায় আমি জড়িত। চলচ্চিত্র আমার হাত দিয়ে 300 হল থেকে 1400 হল হয়েছে, 20টা ছবি থেকে 200 ছবিতে নিয়ে গেছিলাম। কাজে এখন চলচ্চিত্র আমার হাত দিয়ে ডেভেলপ হয়েছে পুরাটা, এটা আমি কি করে অহংকার করে বলতে পারি। চলচ্চিত্রের এই আর্টিস্ট ফার্টিস্ট যেগুলো হয়েছে এগুলো আমার দ্বারাই এগুলো হয়েছে। চলচ্চিত্র করতে এসে আপনার ভালো লাগার দিকগুলো কী ছিল? ভালো লাগার দিকগুলো, এটা তো সাহিত্যকর্ম একটা, এই সাহিত্যকর্ম করতে গেলে তোমার নিজের সাহিত্য জানতে হয়, লেখাপড়া জানতে হয়, তারপরে সাহিত্য মনা হইতে হয়। আর এখন যেসব ছেলেপেলেরা ছবি বানাচ্ছে এরা তো অল্প লেখাপড়া জানে, এরা ভালো মেকার কিন্তু সাহিত্য মনা ওদের মধ্যে কম। এরা ছবি বানাইতে গিয়ে যে সাহিত্যটা আমাদের দেশেরটা বানাইতে পাওয়ার কথা এটা তারা পারে না, না পারার কারণে দেশের অনেক ক্ষতি হয়েছে। যাতায়াত ছবি বানায় এই খালি বিশাল সতর্কের মারামারি, এটা সেটা সেটা, এগুলি একটা প্রকৃত ছবি না। এ পর্যন্ত আপনি কতগুলো ছবি বানিয়েছিলেন? আমি ছবি আমার কাকা ছিলেন কাজী জহির, অন্যের সঙ্গে মিলিয়ে ছবি বানিয়েছি, নয়ন অবু ময়নামতি, অবুজবন, মধুমিলন, মধুবিদায় কথা দিলাম, তারপরে আমাদের নিজের এই যে চলতেছে যে প্রিয়তমা, আরও চুরি চলতেছে হাওয়া টাওয়া, এগুলো টাকা উঠবে না একটার প্রফিটটা ধরে কত লাভ, আসল টাকাই উঠবে না একটারও না। 12 কোটি লোকে দেখছে এই ছবি, তো এটা এখন ইউটিউবে চলতেছে এবং অনেক লোকে দেখতেছে আমার ছবি। এখন হইতেছে আরও আসতেছে বঙ্গবন্ধু ডাকে, স্বাধীন বাংলাদেশ, বঙ্গবন্ধু হত্যা, এইসব ছবি আমার নির্মাণাধীন। একজন মুক্তিযোদ্ধা থেকে এই যে চলচ্চিত্রগুলো বানিয়েছেন, এখন কয়টি ছবি বানাচ্ছেন এবং এই ছবিগুলোতে আর্টিস্ট হিসেবে কারা কাজ করতেছে? এটা বঙ্গবন্ধু ডাকে স্বাধীন বাংলাদেশ প্রায় 1 লক্ষ লোক কাজ করছে, এ সবই নতুন মানুষ, সবই ফিল্মের যুদ্ধের ছবি ফিল্ম আর্টিস্ট দেওয়া হয় না। তারপর আস্তে আস্তে বঙ্গবন্ধু হত্যা, বঙ্গবন্ধু একজন বানাইতে হয়েছে, বঙ্গবন্ধু বানাইতে গিয়া লোক খুঁজতে হয়েছে, বঙ্গবন্ধু বের করছি, তারপরে হচ্ছে এখন যেহেতু বঙ্গবন্ধু টিভির মধ্যে একেবারে জীবিত লোকেরা দেখাচ্ছে, সেজন্য এসব ছবি খুব ভালো করে না বানালে লোকে দেখবেন। এই যে এক ভদ্রলোক বানিয়েছে শ্যাম বেনেগাল, ওটা কী বানিয়েছে জানি না, কিন্তু ওই লোক অবাঙালি, সে ছবি বানাইতে পারবো না। যুদ্ধের ছবি, যুদ্ধ ছবি করতে গেলে যুদ্ধ লাগে, মুক্তিযুদ্ধ লাগে বা এমন যুদ্ধ লাগে, যুদ্ধ ছবি বানাইতে গেলে তো এটা আমি ছাড়া এই দেশের মধ্যে ছবি বানাইতে পারবো না। আপনার চলচ্চিত্রের সংখ্যা কত ছিল এই পর্যন্ত? এসব পরিবেশনায় আর প্রডিউসার প্রায় 20টা হবে। বর্তমানে চলচ্চিত্রের বাজারটা খুবই খারাপ, দর্শক টানার জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন? এখন ছবিগুলি যারা বানাচ্ছে এটা কিছু কিছু ছবি চলতেছে আর বাকি ছবি যে নাটক, তো এগুলি এই টেলিভিশনের নাটক, এগুলি দেখে মানুষ আরও বিমুখ হচ্ছে, এগুলি সিনেমার ছবি না, এগুলি নাটক। একটা ছবি চললো ঈদের মধ্যে রিলিজ হলো, একটা ছবি চললো আর বাকি ছবি চললো না, একটা ছবি যেটা চলতেছে এগুলো টাকা উঠবে না, কারণ একটা দুইটা হলে চললে তো কী হবে না, টাকা উঠবো না কোনো ছবি। এই যে চলতেছে যে প্রিয়তমা, আরও ছবি চলতেছে হাওয়া টাওয়া, এগুলো টাকা উঠবে না একটার প্রফিটটা ধরে কত লাভ, আসল টাকাই উঠবো না একটারও না। তো এইসব ছবি দেখে মানুষ আরও বিমুখ হচ্ছে এই নাটকগুলো দেখে। আপনার দাদা সিনেমাটা সবাই দেখবেন, বঙ্গবন্ধু ডাকে স্বাধীন বাংলাদেশ মুভিটার মধ্যে সঠিক ইতিহাসটা তুলে ধরা হয়েছে, বাংলাদেশের তরুণরা জানতে পারবে সঠিক জিনিসটা।